আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে মাটন কারির রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক, এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। আর এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি। তো খাসির মাংস আমি চর্বি ছাড়াই কিন্তু নিয়েছি, তো হাড়সহ মাংসটা আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। এখন এখানে এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো 2 কেজি মাংসের জন্য মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পেঁয়াজ কুচি যথেষ্ট। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো রসুন বাটা। তো 2 কেজি মাংসের জন্য যতটুকু আদা রসুনের পেস্ট দরকার হয় ঠিক ততটুকুই কিন্তু দিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদা বাটা। তো এই পদ্ধতিতে যদি মাটন কারিটা করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব দারুণ হবে, আর পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লবণ। তো লবণ কিন্তু এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আর মাংস কষানোর সময় যদি লবণের প্রয়োজন হয় তখন কিন্তু এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। তো ভীষণ মজার এই মাটন কারি রান্না করাটা কিন্তু খুবই সহজ, আর পরিবারের সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন এই সবগুলো মশলা আমি খুব ভালো করে মেখে নিব মাংসের সাথে। তো এটা কিন্তু খুব ভালো করে মেখে নেবেন। তো এখানে কিন্তু কোনো রকমের তেল দেবার প্রয়োজন নেই, এটাকে আমি প্রথমে খুব ভালো করে মেখে নিয়েছি মশলার সাথে। তো হাতের কাছে যদি টক দই থাকে তখন কিন্তু আপনারা এখানে টক দই দিয়ে নিতে পারেন। তো খুব ভালো করে মশলার সাথে আমি মাংস উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তো হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু মাংসটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন, বা চাইলে কিন্তু এটা ইনস্ট্যান্টও রান্না করা যাবে। তো মাংস আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো যারা আলু খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে আলু অ্যাড করে দিতে পারেন। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, আর এখানে আমি 1.25 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 4-5টার মতো সাদা এলাচ। দিয়ে দিচ্ছি 4-5টার মতো লবঙ্গ। দিয়ে দিচ্ছি এখানে 2টি তেজপাতা। তেজপাতা 2টি আমি খুব ভালো করে ছিঁড়ে দিয়েছি, এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। তো চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এটাকে 1 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি মাখানো সেই মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো তেলে ছাড়ার সময় কিন্তু অবশ্যই এটাকে সাবধানে ছাড়বেন, তা না হলে কিন্তু তেলটা হাতে লাগতে পারে। তো মাংস এভাবে তেলে ছাড়ার সময় কিন্তু অল্প অল্প করেই ছাড়বেন, তো এই কাজটা কিন্তু একটু সাবধানে করে নিতে হবে। তো মাংস কষানোর সময় কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। তো সম্পূর্ণ মাংসটাই আমি প্যানে ঢেলে নিয়েছি, আর এখন এটাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে রান্না করে নিব। তো সব শেষে দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ, এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। তো একটা কাঠের স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাংস কষিয়ে নেওয়ার সময় মাংস যত ভালো করে নাড়াচাড়া করে নেবেন এর টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব 45 মিনিটের জন্য। তো মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো ফিরে এসেছি ঠিক 45 মিনিট পর। তো মাংস কষিয়ে নেওয়ার সময় মাংসটাকে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন মাংসের গায়ের যে পানিটা সেটা কিন্তু টেনে গেছে। এখন এখানে আমি ঝোলটা দিয়ে দিব। তো এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, মাংস রান্না করার সময় কিন্তু পাশের চুলায় পানি আমি গরম দিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো এভাবে যদি গরম পানি দিয়ে মাংসের ঝোলটা দিয়ে নেন তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঝোল দিয়ে নেওয়ার পর কিন্তু মাংস খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো উল্টে পাল্টে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। তো ফিরে এসেছি ঠিক 15 থেকে 20 মিনিট পর। তো 15-20 মিনিটের ভিতরে দেখবেন যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো মাংস রান্না করার সময় যদি মাংসে অনেক পরিমাণের ঝোল হয় তখন কিন্তু ঝোলটা টানিয়ে নিতে পারেন। তো ঝোলটা আমি একটু টানিয়ে নিচ্ছি, যখনই ঝোলটা ভালোভাবে টানানো হয়ে যাবে তখন কিন্তু এখানে বাগার দিয়ে দিতে হবে। তো পাশের চুলায় আমি তেল আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে নিয়েছি।
তো এটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন যে খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। তো এই বাগারটা দিয়েও কিন্তু আরও 2 মিনিটের মতো এটাকে ভালো করে জাল করে রান্না করে নিতে হবে। মাংস আমি খুব ভালো করে জাল করে রান্না করে নিয়েছি, আর এটা কিন্তু খুব ভালোভাবে রান্না করাও হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা। তো এভাবে মাটন কারিটা করলে কিন্তু দেখবেন চুলা থেকে নামানোর আগেই খাওয়া শেষ হয়ে যাবে। তো এটাকে আমি সার্ভ করে নিয়েছি, আর কিছুটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখলেন তো কত সহজে এভাবে বাড়িতে মাটন কারি তৈরি করা যায়, খুবই লোভনীয় এই মাটন কারি। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ভাত অথবা রুটির সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে, আর যারা এই মাটন কারি পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।